দর্শক, রাজশাহী নিউজ টুয়েলভ লাইভে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনেই কিন্তু এখানে মাস্ক বিতরণ করছেন মোহাম্মদ ডাব্লু সরকার, আওয়ামী লীগ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবং তিনি কিন্তু এখানে যারা আসলে চলাচল করছে রাস্তাতে, এবং অনেকেই কিন্তু মাস্ক পরিধান না করে চলাচল করছে, এবং আপনারা জানেন যে করোনা সংক্রমণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং রাজশাহীতেও কিন্তু প্রত্যেকটি দিন মানুষ কিন্তু মারা যাচ্ছে, সেই সাথে কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে। যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মাস্ক পরিধানের বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য মাঠে নেমেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একসাথেই একতাবদ্ধ হয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে কিন্তু তারা মাস্ক বিতরণ করছে, এবং জনসাধারণ যারা আসলে মাস্ক ছাড়া বাহিরে অবস্থান করছেন তাদেরকে কিন্তু তারা মাস্ক পরিধান করতে বলছেন, এবং মাস্ক ফিটা মাস্ক দিচ্ছেন, যাতে করে তারা কিন্তু আসলে এই মাস্কগুলো পরিধান করে রাস্তাতে চলাফেরা করে, এবং এই করোনা যে সংক্রমণ, এই করোনা সংক্রমণ থেকে যাতে তারা দূরে থাকতে পারে সেই জন্য কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন, যাতে করে সাধারণ মানুষ সচেতন হয় এবং আবার কিন্তু মাস্ক পরিধান করে, এবং যে দূরত্ব যেটা বজায় রাখার যে বিষয়টি, এবং যেভাবে আসলে করোনার যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি যাতে পুরোপুরিভাবে মানতে পারে সেই চেষ্টা কিন্তু তারা করছেন আমরা দেখছি। এবং আমরা দেখছি যে যারা কিন্তু আসলে জনসাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখানে চলাচলের বিষয়ে কিন্তু তাদের মাস্ক পরিধান যদি নিশ্চিত করতে বলছেন, সেই সাথে কিন্তু তাদেরকে জানানো হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি যাতে তারা পুরোপুরিভাবে আসলে নিশ্চিত করেন। এবং মাস্ক যারা আসলে নিচে নামিয়ে অবস্থান করছে, মুখের নিচে নামে, তাদেরকেও কিন্তু মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে বলছেন। এবং আমরা দেখছি যে অনেকেই কিন্তু আসলে রাস্তাতে মাস্ক পরিধান না করে কিন্তু চলাফেরা করছে, এবং অনেক সাধারণ মানুষই রয়েছে যারা কিন্তু এভাবে আসলে চলাচল করছে। এবং আপনারা জানেন যে এই মাস্ক পরিধানের বিষয়ে কিন্তু যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল, সেই নির্দেশনা মোতাবেক যদি আসলে মাস্ক পরিধান না করে মানুষ চলাচল করে সেক্ষেত্রে কিন্তু ভ্রাম্যমাণ আদালত সহ বিভিন্ন জরিমানার সম্মুখীন হচ্ছিল জনসাধারণ, এবং সেটি কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে আসলে মাস্ক পরিধান না করে অনেকেই কিন্তু চলাচল করছে, যে কারণে কিন্তু আমরা দেখছি যে আসলে এই মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করার জন্য, এবং মাস্ক পরিধানটি আসলে বাধ্যতামূলকভাবে আসলে করার কথা বলা হয়েছে, তারপরে অনেকে এটি না মানছে না, যে কারণে কিন্তু রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে তারা কিন্তু একতাবদ্ধ হয়ে দেখছি যে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করাচ্ছেন জনসাধারণের মাঝে, এবং অনেকে আসলে আমরা দেখছি যে মাস্ক ছাড়া কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যে কারণে এই সামনে যে ওমিক্রনের যে প্রভাব, যেটি যে কারণে আসলে মূলত করোনা ছড়াচ্ছে, এবং এই করোনা সংক্রমণের সাথেই কিন্তু তারা নিজে যেরকমভাবে আসলে এইভাবে আক্রান্ত হচ্ছে সেই সাথে কিন্তু তাদের পরিবারও আক্রান্ত হচ্ছেন, যে কারণে এই মাস্ক পরিধানের বিষয়টি কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিত করতে বারবার বলা হচ্ছে। এবং আমরা দেখছি অনেক জনসাধারণ রয়েছেন যারা আসলে করোনাকালীন যে পরিস্থিতি সেটিকে কাটিয়ে ওঠার জন্য কিন্তু অনেকে আসলে মাস্ক পরিধান করছেন, তাছাড়াও কিন্তু অনেকে আছেন যে যারা আসলে চলাচল করে নিত্য দিনে প্রতিদিন, তারা কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি যে তারা মাস্ক পরিধানের বিষয়টি কিন্তু তারা হেয়ভাবে দেখছেন, এবং না পরে কিন্তু অনেকে চলাচল করছেন, যে কারণে কিন্তু আমরা দেখছি যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাস্ক বিতরণ করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাব্লু সরকার সহ ভারপ্রাপ্ত সভাপতি। তো দেখতে পাচ্ছি যে এই রাস্তাতে আসলে যারা চলাচল করছেন সকলকেই কিন্তু তারা মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করছেন, এবং যারা আসলে মাস্ক পরিধান না করে বাইরে চলাফেরা করছে তাদের কিন্তু মাস্ক পরিধান করার ব্যবস্থা করছেন, এবং সেই সাথে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু স্যানিটাইজারেরও ব্যবস্থা রেখেছেন, যেগুলো ছোট যেই পাত্রগুলোতে যেগুলো মাধ্যমে আসলে স্যানিটাইজারগুলো মাধ্যমে তারা যাতে যেই সাময়িক যেই দেখালে
সাময়িকভাবে যাতে আসলে এই স্যানিটাইজারগুলো ব্যবহার করে তারা যাতে করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে পারে, সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যানিটাইজারও তারা দিচ্ছেন, এবং সেই সাথে কিন্তু আমরা দেখছি যে ছোট সাবানগুলোও কিন্তু দেওয়া হচ্ছে, যারা আসলে এক মধ্যবিত্ত সহ নিম্নবিত্ত যে সকল মানুষ রয়েছেন যাদের আসলে কেনার সামর্থ্য নেই এবং যাদের আসলে এই করোনাকালীন পরিস্থিতিতে যেই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিন্তু যেই খরচ বা যেই কষ্ট যাতে না হয় সেজন্য কিন্তু আমরা দেখছি যে জনসাধারণকে কিন্তু তারা মাস্কের পাশাপাশি কিন্তু সাবান এবং স্যানিটাইজারও বিতরণ করছেন। চলেন চলেন, দেখাও না, জানটা বাঁচাও, উল্টা হলো মনে হয়, উল্টা হলো সেটা করো, যাও যাও বারো বারো বারো, কামাল ভাই তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাবে লোকটা। উৎসাহিত করে মাছ নিচে কিন্তু যদি না পড়ে তাহলে তো হবে না। দেখছি অনেক উৎসাহী জনগণ রয়েছেন যারা কিন্তু আসলে মাস্ক পরিধান না করে বাইরে চলাফেরা করছিলেন এবং মাস্ক বিতরণ দেখে কিন্তু তারা এসে মাস্ক গ্রহণ করছেন স্বেচ্ছায় এবং তারা কিন্তু মাস্ক পরিধান করছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো এই মহতে যে উদ্যোগটি তিনি গ্রহণ করেছেন যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক জনগণই রয়েছে এবং জনসাধারণ রয়েছে রাজ্যে তারা কিন্তু মাস্ক পরতে উৎসাহিত হচ্ছে এই মাস্ক পরিধান। আমরা দেখছি যে আসলে এই রাস্তাটিতে যানজট থাকার কারণে এবং জ্যাম হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক বিতরণ অনেক রাখে দেন, ওটা ফেলে দেন, এটা দেন, আচ্ছা যান রাখে, আমাকে যান আগে চললেন, আগে চললেন বুঝে শুনে থামাতে হবে, অত রানিং থামালে আমাদের গায়ের উপর তুলে দিবে। Thank you.
ঘুম থেকে উঠে এসছে না ফিট এসছে সারা বেলা তো লাইভ দিচ্ছে না ডাবলু ভাই, সারা বেলা তো লাইভ দিচ্ছে না, কি করবেন? এরা বেলা বা মহানগরের বেলে সাংবাদিক পড়েন পড়েন মুখে পড়েন একটা। হ্যাঁ
সবাইকে দিতে পারলাম না, অল্প আছে তো। আগে সবাই এসো, সামনে আগে এসো, আসো কেন আসো, যাও আগে আসো, আগে আসো, এখানে মিলে যাবেন, মিলে সবাই মিলে থাকেন। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ঠিক আছে, যান ভাই, আগে আসেন আগে আসেন, এখানে ধরে এখানে, হ্যাঁ সাবান কত বড় গো, আমি তো কোনো চকলেট মনে করলাম, আগে যান আগে যান আগে যান, ভাই সঙ্গে আসেন, দিন আগে চকলেট চকলেট দেন না, একটা চকলেট দেন, একটা চকলেট দেন, হ্যাঁ মুরবে দিকে আছেন, ঠিক আছে আমরা করছিলাম, সর 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 আগে আগে যান, সামনটা হাঁটু ধুইলেন, মুন্ন ভাই আবার পকেট ঘুরে নিলেন না তো একটা, দেখা দেখি গিয়ে দেখা যাচ্ছে অফিসে দেখছি অফিসে, ওর অফিস চলে আসেন, অফিস চলে আসেন, আগে আসেন আগে আসেন, স্প্রে দিলাম এটা ব্যবহার করবো আমার মধ্যে, হ্যাঁ সামান দেখি তাহলে আর সামান দেখি
এই পর্যন্ত ছিল আমাদের কাছে এখানকার সর্বশেষ অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।